بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته مدرك ভাই বলেছেন যে دینی علم থেকে বিরাগ ভাজন হয়ে যাওয়া দূরে সরে যাওয়া তার দিকে কোনো খেয়াল আপনার ধ্যান না দেওয়া শিখতে চেষ্টা না করা আমল করতে চেষ্টা না করা এটা আসলে ইমানের ইমান বিধ্বংসী একটা ব্যাপার যেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াত রাব্বি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিমুন যে সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যাকে যখন আল্লাহর আয়াতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এবং সে তারপরও মুখ ফিরিয়ে নেয় আল্লাহ জিশান বলেন আমি তার থেকে প্রতিশোধ নেব। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই ইমান ভঙ্গের কারণ। তবে আপনার যতটুক আমলের জন্য জ্ঞান দরকার সেটা শিখতে হবে। একবারে কেউ যদি একেবারেই শিখতে না চায়, আমলের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, মানে ধর্মের প্রতি কোনো ধ্যান ধারণাই নেই, সে এটাকে অপ্রয়োজনীয় মনে করে, তাহলে সেটা ইমান ভঙ্গের কারণ। কিন্তু বড় আলেম হওয়া সবার জন্য শর্ত নয়। আর যত কিঞ্চিত যে ইমানই এলেম সেটা এত এইভাবে বলা ঠিক না। এলেম কিন্তু ইমানের জন্য যতটুকু এলেম দরকার, যেমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, রসুলের উপর বিশ্বাস স্থাপন করা, এরকম পরকালের উপর, কিতাবের উপর, ফেরেশতাদের উপর, এগুলোর সাথে যৎকিঞ্চিত এলেমের সম্পর্ক অবশ্যই রয়েছে। কোনো জিনিস আপনি যদি না জানেন তাহলে সেটাকে বিশ্বাস কিভাবে করবেন, এবং কোনো জিনিস যদি না জানেন আমল কিভাবে করবেন? সুতরাং সেটার সাথে সম্পৃক্ত যতটুকু জ্ঞান রয়েছে সেটা তো অবশ্যই বাধ্যতামূলক। ইমানের জন্য জ্ঞান লাগবে, এই কারণে সেটা তো অবশ্যম্ভাবী। কিন্তু ইমান বিধ্বংসী হওয়ার জন্য ও কথা মনে রাখতে হবে যে ইমান বিধ্বংসী হওয়ার জন্য যে এই ধর্মের প্রতি কোনো ভ্রুক্ষেপই করে না এমন পর্যায়ে হতে হবে। আর দ্বিতীয় কথা, যে আমির হামজার ব্যাপারে আপনি শুনেছেন যে বলেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আপনার আজান দিতে দেওয়া হলো না তখন সূর্য উঠতেছে না, এগুলো সব হচ্ছে বেহুদা কথা, বাজে কথা, সেগুলোর দিকে আপনি কান দিতে যাবেন না। এগুলো আপনার বানোয়াট কথা সমাজের মধ্যে প্রচলিত আছে, যারা আর কোনো কিছু খুঁজে পায় না সত্য কথা এ জাতীয় কিসসা বলে বেড়ায়, তাদের দিকে ভ্রুক্ষেপ করা কখনো বুদ্ধিমানের কাজ হবে না। ওয়াসাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।